তো নমস্কার বন্ধুরা, স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ধানের যে বিএলবি রোগটি রয়েছে সেই বিএলবি রোগ নিয়ে, অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট নিয়ে। এই রোগটি কী কারণে হয় এবং এই রোগটি কি আপনারা খুব সহজে কীভাবে চিনবেন, এবং এই রোগটি যাতে আপনার ধান ক্ষেতের মধ্যে না আসে তার জন্য আপনারা আগাম কোন কোন ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এই রোগটি যদি আপনার ধান ক্ষেতের মধ্যে দেখা যায় তাহলে আপনারা কোন কোন মেডিসিন ইউজ করবেন যাতে খুব সহজেই আপনার ধান ক্ষেত থেকে এই রোগটি দূর হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিএলবি রোগ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু অধিকাংশ ধান ক্ষেতের মধ্যেই এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে এই যে রোগটা রয়েছে, যে বিএলবি রোগটা যে রয়েছে, সেই বিএলবি রোগ সম্পর্কে কিছু সংক্ষেপে পরিচয় দিয়ে দিই। তো এটি কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এই রোগটি কিন্তু একটি ব্যাকটেরিয়ার কারণেই সৃষ্টি হয়। তো এই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। তো এই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই রোগটা সৃষ্টি হয়। বিশেষ করে এই ব্যাকটেরিয়াটি কিন্তু আমাদের যে জমির যে আল রয়েছে, সেই আলের যে আগাছা রয়েছে সেই আগাছার উপর, এবং ফসল কাটার পর যে সমস্ত অবশিষ্টাংশ আমাদের জমিতে পড়ে থাকে সেই অবশিষ্টাংশের উপরেই কিন্তু এই ব্যাকটেরিয়াটি বেঁচে থাকে। এবং এই ব্যাকটেরিয়াটি কিন্তু একটা বিভিন্ন ধরনের, যেমন বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের ফলে যে জল প্রবাহ হয় অথবা আমাদের যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহের কারণেও কিন্তু এই রোগটা একটা ক্ষেত থেকে আরেকটা ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়ে, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, এই রোগটিকে আপনারা কীভাবে খুব সহজেই চিনে নেবেন, অর্থাৎ এই রোগের কোন কোন উপসর্গগুলি দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ধান ক্ষেতের মধ্যে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগটি হয়েছে কি না। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনার ধান ক্ষেতের মধ্যে যে ধানের পাতাগুলি দেখবেন হালকা হলুদ বর্ণের হয়ে যাবে, এবং তারপরে দেখবেন যে পাতার যে ডগা রয়েছে সেই ডগা থেকে শুরু করে একবারে দুই সাইড বরাবর দেখবেন যে ধূসর বাদামি রঙের দাগ দেখা যাচ্ছে, এবং সর্বশেষে মোটামুটি এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার সেই আক্রান্ত পাতাগুলি একবারে ধূসর বর্ণের, অর্থাৎ ধূসর বাদামি বর্ণের হয়ে যাবে, এবং মোটামুটি আস্তে আস্তে কিন্তু একবারেই যে খড়ের যে কালার রয়েছে, সেই খড়ের যে রং রয়েছে, সেই খড়ের রং কিন্তু হয়ে যাবে, এবং গোটা ধান ক্ষেতের মধ্যে দেখবেন যে সমস্ত পাতাগুলি একেবারেই শুকনো খড়ের মতো হয়ে যাবে। তখনই কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনার ধান ক্ষেতের মধ্যে এই বিএলবি রোগটি আক্রমণ হয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত পাতা পড়া রোগটি আক্রমণ হয়েছে। তো তখনই কিন্তু আপনাদের পদক্ষেপ নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব এই যে বিএলবি সমস্যাটি রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট যে রোগটি রয়েছে, তো এই রোগটি কোন কোন কারণের ফলে আপনাদের ধান ক্ষেতের মধ্যে দেখা যায়। তো সর্বপ্রথম যে কারণটির ফলে এই রোগটি সৃষ্টি হয় সেটা হচ্ছে বীজবাহিত কারণ। তো অনেক সময় কিন্তু অনেক যে চাষি বন্ধুরা রয়েছে তারা কিন্তু অনেক সময় তারা ধানের যে বীজ রয়েছে সেই বীজ কিন্তু শোধন না করেই কিন্তু বীজতলার মধ্যে বসিয়ে দেয়। এর ফলে কি হয়, যদি পূর্ববর্তী সেই যে ফসল থেকে আপনারা বীজ সংগ্রহ করেছেন সেই ফসলের মধ্যে যদি এই রোগটি দেখা দিয়েছিল, তাহলে যদি সেই ফসল থেকে আপনারা সেই বীজটি সংগ্রহ করেন তার ফলেও কিন্তু এই বীজের মধ্যেও কিন্তু ওই ব্যাকটেরিয়াটি থেকে যায়। এর ফলে কিন্তু পরবর্তীতে যে সমস্ত ওই বীজ থেকে যে সমস্ত গাছ জন্মাবে এবং সেই সমস্ত গাছের মধ্যেও কিন্তু এই রোগটা দেখা যায়। তো বন্ধুরা, এই জন্য কিন্তু আপনারা অবশ্যই যে কোনো ফসল বীজতলায় তৈরি করার আগেই অবশ্যই কিন্তু সেই ফসলের বীজকে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক দিয়ে শোধন করে নেবেন। এবং সেকেন্ড যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে জমিতে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সার অথবা বিভিন্ন ধরনের, যেমন নাইট্রোজেন ঘটিত, যেমন ওয়াটার সলিউবল সার যদি অতিরিক্ত ব্যবহার করেন তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা যায়। এছাড়াও জমিতে যদি আপনারা যে চারা রয়েছে সেই চারার যদি ডিস্টেন্স খুব ঘন হয়ে যায়, অর্থাৎ একটা চারা থেকে আরেকটা চারার যদি দূরত্ব খুব ঘন হয়ে যায়, তাহলেও কিন্তু এই রোগটা আপনার ধান ক্ষেতের মধ্যে দেখা যায়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা জমিতে চারা লাগানোর সময় অবশ্যই নির্দিষ্ট যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স বরাবর রেখেই কিন্তু আপনারা চারা রোপণ করবেন। এছাড়াও আরেকটা যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে যদি আপনারা জমিতে যদি অতিরিক্ত পরিমাণে আগাছা হয়ে যায় বা পরবর্তী আগের যে ফসল তুলেছেন এবং তোলার পর যে সমস্ত আগাছা, সেই আগাছাগুলো যদি আপনারা জমিতেই রেখে দেন তাহলে কিন্তু এই যে ব্যাকটেরিয়াটি রয়েছে এই ব্যাকটেরিয়া কিন্তু আপনার জমিতে থেকে যায়। তাই আপনারা অবশ্যই কিন্তু জমিতে আগাছাগুলিকে অবশ্যই পরিষ্কার করে নেবেন।
এছাড়াও আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যদি আপনারা আক্রান্ত কোনো জমি থেকে স্প্রে করে বা আক্রান্ত জমি থেকে আপনারা কোনো কাজ করে পরবর্তীতে আপনারা আরও একটা ভালো ক্ষেতে যদি আপনারা প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনার সংস্পর্শে মানে আগের যে ক্ষেতের মধ্যে প্রবেশ করেছিলেন সেই ক্ষেতের যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া কিন্তু আপনার শরীরের মাধ্যমে প্রবাহিত হয়ে ভালো যে ক্ষেত্রটা রয়েছে সেই ক্ষেতের মধ্যেও কিন্তু প্রবেশ করে। তাই আপনারা অবশ্যই খুব সচেতনভাবে আগে জমিটাকে পর্যবেক্ষণ করবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো কাজ করবেন। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব যে আপনারা কোন কোন ব্যবস্থা গ্রহণ করবেন, প্রতিরোধমূলক কোন কোন ব্যবস্থা গ্রহণ করবেন যাতে আগামীতে অর্থাৎ আগামী বছর যাতে আপনার ধানক্ষেতের মধ্যে এই রোগটি দেখা না যায়, বা যে সমস্ত চাষি বন্ধুর এখনও এই রোগটি দেখা যায়নি তাদের যাতে এই সমস্যাটা দেখা না দেয়, তার জন্য আপনারা কোন কোন ব্যবস্থাগুলি গ্রহণ করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে স্টেপটা আপনাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে কোনো ফসলের যে বীজ রয়েছে সেই বীজটাকে আপনারা অবশ্যই আগে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক দিয়ে শোধন করে কিন্তু তারপরেই আপনারা কিন্তু জমিতে লাগাবেন। এবং দ্বিতীয়ত, আপনারা অবশ্যই কিন্তু জমিতে যে নাইট্রোজেন সারের যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ কিন্তু খুব অল্প করবেন, এবং নাইট্রোজেন সারের প্রয়োগ করলেও সেটাকে আপনারা খুব অল্প অল্প করে প্রয়োগ করবেন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রয়োগ করবেন। কেননা একবারে যদি সম্পূর্ণ নাইট্রোজেন সার একবারে জমিতে ছিটিয়ে দেন তাহলে কিন্তু এই রোগটার প্রভাব বেশি হয়ে যায়। তাই আপনারা অবশ্যই যদি আপনারা 10 কেজি সার ইউজ করেন তাহলে সেটাকে আপনারা 4 ভাগ করে ইউজ করবেন। এছাড়াও এই জমিতে যদি আপনারা যে পটাশ সারের ব্যবহার, সেই পটাশ সারের ব্যবহার যদি আপনারা বাড়ান তাহলেও কিন্তু এই রোগটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এছাড়াও জমির যে জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ জমির যে আপনারা জমিতে যে সমস্ত যে জল জমে থাকে, অর্থাৎ বৃষ্টির ফলে যে সমস্ত জল জমে থাকে সেই জলটাকে আপনারা যাতে খুব সহজেই জমি থেকে বেরিয়ে যায় তার জন্য আপনারা অবশ্যই কিন্তু সেই ব্যবস্থাটা করবেন। এবং আপনাদের জমিতে যে সমস্ত আগাছানাশক রয়েছে, অর্থাৎ আগাছা যে রয়েছে সেই আগাছাগুলোকে আপনারা আগাছানাশক দিয়ে আপনারা মেরে ফেলার চেষ্টা করবেন, অথবা নিড়ানির সাহায্যে সেগুলোকে মারার চেষ্টা করবেন। কেননা এই আগাছার মধ্যে কিন্তু এই ব্যাকটেরিয়াটি বেঁচে থাকে বা জীবিত হয়ে থাকে এই আগাছার মধ্যে। এবং এছাড়াও ফসল কাটার পর ফসলের যে অবশিষ্টাংশ রয়েছে সেই অবশিষ্টাংশ কিন্তু অবশ্যই আপনারা যে কোনো পতিত জমির মধ্যে ফেলে রাখবেন, এবং ফেলে সেখানে শুকিয়ে সেই আগাছা থেকে, অর্থাৎ সেই আগাছা বা সেই ফসলের অবশিষ্টাংশ থেকে সেই ব্যাকটেরিয়াটিকে আপনারা রোদে শুকিয়ে মেরে ফেলবেন। তো এই সমস্ত স্টেপগুলি আপনারা গ্রহণ করুন, তাহলে অবশ্যই আপনার আগামীতে এই রোগটি আর আপনার ধানক্ষেতের মধ্যে দেখা যাবে না। তো বন্ধুরা, এই সমস্ত স্টেপ গ্রহণ করুন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, সর্বশেষে আমি আলোচনা করব এই রোগটি যদি আপনার ধানক্ষেতের মধ্যে শুরু হয়ে গেছে বা আপনার ধানক্ষেতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তাহলে আপনারা কোন কোন মেডিসিন ইউজ করবেন। তো অ্যাকচুয়ালি এই রোগটি কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই আপনাদেরকে অবশ্যই কিন্তু ব্যাকটেরিয়ানাশক ইউজ করতে হবে জমিতে। তো তার জন্য আপনারা শুধু ব্যাকটেরিয়ানাশক ইউজ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু ছত্রাকনাশকও ইউজ করতে হবে। তো তার জন্য আপনারা অবশ্যই কিন্তু ব্যাকটেরিয়ানাশক হিসেবে স্ট্রেপটোসাইক্লিন, এটা আপনারা একর প্রতি প্রায় 18 থেকে 20 গ্রাম ইউজ করতে পারেন। এবং এর সঙ্গে ছত্রাকনাশক হিসেবে আপনারা কপার অক্সিক্লোরাইড গোত্রের যেমন ব্লু কপার বা আরও অন্যান্য মেডিসিন রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো ব্লু কপারটা আপনারা একর প্রতি প্রায় 500 থেকে 600 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এবং এই দুটি কম্পোজিশন যদি আপনারা না পান তাহলে আরেকটা খুবই ভালো মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে কাসুকামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড গোত্রের, সেটা হচ্ছে গ্রালিস, সিনজেন্টার গ্রালিস, এটাও কিন্তু আপনারা একর প্রতি প্রায় মোটামুটি 300 গ্রাম করে ব্যবহার করতে পারেন। তো মধ্যে এই কয়েকটি মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। কেননা যেহেতু এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ছত্রাকের ফলেও অনেক সময় এটা দেখা যায়, তাই আপনারা অবশ্যই এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকের উভয় দুটো মিক্স করে আপনারা জমিতে প্রয়োগ করুন, তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে ভালো লাগলে বা ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে তোলে নিত্য নতুন ভিডিও বানাতে। এছাড়াও যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।